Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনি অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি প্রথম আসমানের ফেরেশতাদের দ্বারা শত্রুকে ধ্বংস করা এবং জিনের কোনো বাদশাকে হাজির করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আলহামদুলিল্লাহ আজকে এই আমল বর্ণনার মধ্য দিয়ে আল্লাহ তাআলার সিংহাসনকারী ফেরেশতা থেকে শুরু করে হযরত জিব্রাইল আলাইহিসসালাম, হযরত ইসরাফিল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, আজরাইল আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালামের লাঠি থেকে লেখা ছিল এবং হচ্ছে হযরত ঈসা আলাইহিসসালাম কোন কথা দ্বারা মৃত ব্যক্তিদের জীবিত করতেন, অর্থাৎ আল্লাহ তাআলা সেই ক্ষমতা তাকে দিয়েছিলেন এবং সপ্তম আসমান থেকে শুরু করে সকল আসমানের বর্ণনা শেষ করে আজকে আপনাদের মাঝে প্রথম আসমানের ফেরেশতাদের দ্বারা আপনারা কি কি আমল করতে পারবেন সেটি আপনাদের কাছে বর্ণনা করব। যখনই আপনারা এই নামগুলো দ্বারা এই যে কথাগুলো দেখতে পাচ্ছেন নিজ দিয়ে তার বাংলাটা আমি লিখে দিয়েছি, এগুলো একেবারে এই পর্যন্ত হচ্ছে মূলত হচ্ছে এগুলো হিব্রু ভাষা, কিন্তু বাংলাতে আপনারা এর দ্বারা কি বলছেন সেটি আমি একটু পরে আপনাদের বলে দিব। এই নামগুলো দ্বারাই প্রথম আসমানের ফেরেশতারা আল্লাহ তাআলার প্রশংসা করে থাকেন। যখন আপনি নামগুলো ঠিক মতো আমল করবেন যেভাবে বলে দিব, ফেরেশতারা আপনার কাছে যদি কাশফে রুহ খোলা থাকে আপনার কাছে যখন তারা অবতীর্ণ হবে আসবে তাদের হাতে থাকবে জ্বলন্ত উল্কা, আর এরা হচ্ছে মহান আল্লাহ তাআলাকে অমান্যকারীদের বিরুদ্ধে এমনভাবে জ্বলে যে তাদের ধ্বংস নিশ্চিত। প্রথমেই বলে দিচ্ছি যে অত্যাচারী কোনো জালেমকে যে সীমা লঙ্ঘন করেছে তাকে একেবারে ধ্বংস করার জন্য, শেষ করার জন্য যে সকল ব্যক্তিরা ঠিকমতো ইবাদত করে না, নামাজ পড়ে না, মানুষের উপর বিভিন্ন অত্যাচার করে থাকে, আবার অনেক রয়েছে বিভিন্ন তান্ত্রিক রয়েছে এবং বিভিন্ন খারাপ লোক রয়েছে যারা মানুষের উপর জাদু কুফুরি করে, জিন চালান দেয়, খারাপ কাজ করে, এদের জন্য এটি এমন জিনিস যারা আমল করবেন তারা বুঝতে পারবেন। আপনারা অনেকেই অনেক দিন ধরে বলেছেন যে এমন কোনো কিছু কি নেই যে জালেমরা হচ্ছে জাদু কুফুরি করে, মানুষের উপর বিভিন্নভাবে অত্যাচার করে, জিন চালান দেওয়ায়, তাদের ক্ষমতা একেবারে শেষ করার জন্য। আপনি সাধারণ জগতের যারা হচ্ছে বিভিন্ন মানুষের মাধ্যমে টাকা পয়সা দিয়ে জনবল দিয়ে অত্যাচার করে তাদেরকেও নিস্তেজ নাবুদ করতে পারবেন এই আমলের দ্বারা, এবং যারা হচ্ছে এই জাদু কুফুরি জিন চালানের মাধ্যমে হচ্ছে মানুষকে ধ্বংস করার চেষ্টা করে তার ওই মন্ত্রতন্ত্রকে একেবারে হচ্ছে শেষ করতে পারবেন এই আমলের দ্বারা। আপনি চাইলে কাউকে বাধ্য করতে পারবেন, বশ করতে পারবেন, প্রেমে পাগল পাড়া করতে পারবেন, বিয়েতে রাজি করতে পারবেন, তবে শরীয়ত সম্মত হতে হবে। আপনার হচ্ছে যাকে তাকে বাধ্য করার চিন্তা করবেন না, এটি হচ্ছে সাধারণ কোনো কিছু না। অতএব হচ্ছে যখন এই আমল করবেন প্রথম আসমানের ফেরেশতাদের দায়িত্ব হয়ে যাবে এই কাজ করা, অতএব এটিকে কোনো মতেই হচ্ছে খারাপ কাজে ব্যবহার করার চিন্তাও যেন মাথায় আপনাদের না আসে। আর এই নামগুলিকে অপবিত্র অবস্থায় কোনো মতেই পাঠ করা যাবে না, পাক পবিত্র অবস্থায় আপনাদের পাঠ করতে হবে। আপনাদের পোশাক এবং শরীর দুইটি পাক পবিত্র থাকতে হবে, এবং আপনি হচ্ছে কোনটির ক্ষেত্রে কীভাবে আমল করবেন সেটি বলে দিব। কারোর পরে জাদু কুফুরি কঠিন আকারে থাকলে সেটিকে থেকে মুক্তি পেতে পারবেন, জিনকে পুড়িয়ে ছাড়খাড় করতে পারবেন, এবং আপনি চাইলে জিনের কোনো বাদশাকে সারা জীবনের জন্য আপনার গোলাম বানিয়ে নিতে পারবেন। তবে আপনারা যে কথাগুলো বলবেন এই হিব্রু ভাষা মূলত, কিন্তু এইগুলোতে বাংলাতে কি বলছেন সেটি আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। আপনারা বলছেন আপনি প্রথম এবং আপনার আগে কিছুই নেই, আপনি শেষ এবং আপনার পরে কিছুই নেই, আপনি পবিত্র আপনার মতো কিছুই নেই, আপনি অন্তরতম এবং কিছুই আপনাকে দেখতে পারে না, আপনি গুণহীন একক, আপনি মন্ত্রী ছাড়া বিজয়ী, আপনি পরামর্শদাতা ছাড়া শাসক, আপনি রাজ্যের মালিক, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন আর যাকে ইচ্ছা তার কাছ থেকে কর্তৃত্ব কেড়ে নিন, আপনি যাকে ইচ্ছা
উন্নত শিখরে পৌঁছে দেন আর যাকে ইচ্ছা অপমান করেন। আপনার হাতেই রয়েছে কল্যাণ, কেননা আপনি সব কিছুর উপর সক্ষম। বুঝতে পারছেন কত চমৎকার কথাগুলো আপনি বলছেন? আল্লাহ তাআলা আপনার জন্য বিশেষ ফেরেশতা নিযুক্ত করে দিবেন। আপনার যখন এই কথাগুলো পাঠ করবেন, আপনি কি জানেন আপনার হৃদয় থেকে আগুনের শিখা বেরিয়ে আসবে, কিন্তু আপনি তা দেখতেও পাবেন না, বুঝতেও পারবেন না। যাদের এই জগতে আধ্যাত্মিকতায় সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছেন, আমার কথাগুলোর মর্ম তারা বুঝতে পারছেন আমি কি বলছি। আপনি যে অঞ্চলে বসবাস করবেন, এই আমল যদি আপনি করেন, ওই অঞ্চলের সকল ফেরেস্তা, জিন, বারহাতি, সুফলি, উলফি, আজিমা, দিহরুশিয়া এবং আত্মার জগতের যা কিছু রয়েছে, সব কিছু আপনাকে সম্মান করতে বাধ্য হবে। এবং আপনি যখন এই নামগুলো দ্বারা ডাকবেন, তারা অদৃশ্য থেকে আপনার সকল কাজগুলো একেবারে, মালিক যেমন গুলামকে হুকুম করে, ঠিক এরকম একটি অবস্থা হয়ে যাবে তাদের। তারা আপনাকে আপনার কাজগুলো করে দিবে। যে কোনো ধরনের আপনার আশেপাশেই যদি কোনো জালেম ব্যক্তি থাকে, আমার কথা যদি বিশ্বাস না হয় আমল করে দেখেন, যেভাবে বলছি সেভাবে করে দেখবেন। তার অত্যাচার সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে, মানুষের সাথে খারাপ কিছু চিন্তাও কোনো দিন করবে না। ফেরেশতারা তার উপরে এমন চড়াও হবে, জীবনের চরম শিক্ষা যদি কোনো ব্যক্তি আপনার হচ্ছে, এগুলো দ্বারা ভালো কাজও করতে পারবেন, আপনি শত্রুকে ধ্বংস করতে পারবেন, তবে অন্যায়ভাবে আবার কারো উপর করতে যাবেন না। এগুলো প্রথম আসমানের ফেরেশতাদের দায়িত্ব। অতএব হচ্ছে, যদি কোনো কারণে একটু এদিক সেদিক হয়, ধ্বংসটা আপনার দিকেই যাবে। অতএব হচ্ছে, কোনো মতেই আপনাদের যদি কারো জিনের বাদশাদের নাম জানা থাকে, আমি তো অনেক মোজাহাব, মুর্রা, আহমার, বুরকান, শামহরাস, এগুলো অনেক জিনদের যারা প্রধান জিনের সাতজন রাজা রয়েছে, আপনারা জানেন আদম আলাইসাল্লাম হচ্ছে আমাদের আদিপিতা, আর জিনদের আদিপিতা হচ্ছে আবুল জিন্নাত সামুম। এই আবুল জিন্নাত সামুমের পরেই সাতজন জিনের রাজা রয়েছে। এরা একেবারে যতদিন পৃথিবী থাকবে, এদের কর্তৃত্ব ক্ষমতা জিনদের উপর সারা জীবনই থাকবে। আর এই জিনদের বিচার করে হচ্ছে জিমরাজ, জিনরাজ, শামহুরাস। আপনাদের হচ্ছে যেটি বলবো সেটি হচ্ছে, আপনাদের যে আমলটি করবেন, যে উদ্দেশ্য নিয়ে আমল করবেন, এটি করার সময় অবশ্য পাক পবিত্র হয়ে নিতে হবে। যে উদ্দেশ্য নিয়ে আমল করবেন, পাঁচবার দিনের বেলা পাক পবিত্র হয়ে বসে, যায় নামাজে বসে, চেষ্টা করবেন চারদিকে এবং নিজের শরীরে সুগন্ধি মেখে চারদিকে আগরবাতি বা বখুর জ্বালিয়ে নিয়ে, একেবারে হচ্ছে আপনি যে কথাগুলো বাংলাতে না বুঝলে তো বুঝতে পারছেন না কি বলছেন, ঠিক ওই কথাগুলো মনে মনে চিন্তা করবেন যে এই নামগুলো, এগুলো পাঠ করছেন মূলত এটার অর্থ কিন্তু এরকম, আল্লাহ তাআলার কাছে এই কথাগুলো দ্বারা চাইছেন। তখন আপনি একাগ্রতার সাথে মনে করবেন যে আল্লাহ তাআলা সামনেই রয়েছেন, আপনি আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন এই নামগুলোর দ্বারা। আপনি পাঠ করতে থাকবেন, যে বিষয়ে শত্রুকে ধ্বংস করতে চাইবে, শত্রু চেহারা এবং তার এই পাঠ করার সময় তার নাম, তার মায়ের নাম, বাবার নাম, ভাইয়ের নাম, বাবার নাম জানানো থাকলে শুধু তার নাম বলবেন। এক কথা তার চেহারা মনে মনে চিন্তা করবেন, স্বামীর জন্য করলে, স্বামী দূরে থাকলে তার চেহারার কথা চিন্তা করবেন, স্ত্রীর জন্য করলে, পছন্দের ছেলের জন্য করলে, পছন্দের মেয়ের জন্য করলে তার চেহারার কথা চিন্তা করবেন। আর যদি জিনকে হাজির করতে চান, সেক্ষেত্রে আপনার বেশ কয়েকদিন আমল করতে হবে, তিন দিন, সাত দিন আমল করাটা উত্তম হবে। তবে অনেকেই রয়েছেন এমন যে আমল করবেন, সাথে সাথেই এমন কিছু দেখতে পাবেন প্রথম দিনেই যে আপনার মন জুড়িয়ে যাবে ইনশাআল্লাহ, এবং চারপাশে আপনি বিশেষ কিছু অনুভূতি উপস্থিত পেয়ে আপনার মনে শান্তি দেখে আনন্দে নিজেই আত্মহারা হয়ে যাবেন। তখন আপনার এই আমলটি আরও করতে মন চাইবে, আরও করতে মন চাইবে, এবং আমি আরও গভীর থেকে গভীরের জগতের আমলগুলো আপনাদের কাছে ইনশাআল্লাহ উপস্থাপন করব। তবে আপনার এই আমলগুলো করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজত নিয়ে নেবেন। যারা কমেন্টের মাধ্যমে জাহাজত দিবেন, তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম এবং পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। আর যারা কথা বলার মাধ্যমে জাহাজত নিতে চান, তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় দিয়ে রুচিশীল কথা বলবেন। মন থেকে জাহাজত দিয়ে দিব আল্লাহ তাআলার হুকুমে, এমন কামিয়াবি লাভ করবেন, আনন্দে আত্মহারা হয়ে যাবেন। তবে যারা কথা বলতে চান, প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত কথা বলতে পারবেন, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।